আজকে শুরু করবো আমার পিন্টারেস্ট। পিন্টারেস্টের সাথে আগে একটু পরিচিত আছেন, নাম শুনছেন বা এই সাইট ব্রাউজ করছেন, ওয়েবসাইটটা ব্রাউজ করছেন কেউ এখনো? ব্রাউজ করা অ্যাজ লাইক ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম এখানে হচ্ছে ছবি আর ইনস্টাগ্রামের মতো ভিডিও দুটি আপলোড করা যায়। হ্যাঁ আচ্ছা, পিন্টারেস্ট হচ্ছে ইনস্টাগ্রামের অনেক আগে থেকে আছে। তো ইনস্টাগ্রামে আপনারা হচ্ছে হয়তো ওই টাইপের কোনো কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ করেনি বা আগে হয়তো খেয়াল করেনি আসছে, তাহলে অনেক ধরনের কিওয়ার্ডে দেখবেন যে আমরা কোনো কিছু সার্চ দিলে তার জন্য ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ চলে আসে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো ইনস্টাগ্রামে আসলে ইনস্টাগ্রামের ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ফেমেল। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি আর কি, চলে ইনস্টাগ্রাম ইন্টারেস্টের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে চলেন যে বুঝতে পারবো। তাহলে ইন্টারেস্ট স্ট্যাটিস্টিক্স কারেন্ট ইউজার আছে হচ্ছে 478 মিলিয়ন, আর হলো সিক্স আউট অফ টেন ইন্টারেস্ট ইউজার আর ফিমেল। আমরা হচ্ছে শুরুতে বলছিলাম, হ্যাঁ 10 জনের মধ্যে 6 জন হচ্ছে ফিমেল ইন্টারেস্টে। সো আপনি যদি পিন্টারেস্ট কেন্দ্রিক কোনো বিজনেস করতে চান তাহলে মোটামুটি চিন্তা করা যায় যে ফিমেলদের যে সকল প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহ বেশি এগুলো নিয়ে হচ্ছে পিন্টারেস্টে কাজ করলে বেটার একটা আউটকাম পাওয়া যাবে আর কি। তো পিন্টারেস্টেও একই সিস্টেম, আমাদের দুইটা আছে, এক হচ্ছে পিন্টারেস্ট অপটিমাইজেশন করা, পিন্টারেস্ট বিজনেস পেজ, আর লাস্ট হচ্ছে আপনি যদি প্রমোশন চালাইতে চান তাহলে পিন্টারেস্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো পিন্টারেস্ট অ্যাডভার্টাইজমেন্টের আবার হচ্ছে কিছু লিমিটেশন আছে যে সারা পৃথিবীতেই পিন্টারেস্ট অ্যাডভার্টাইজমেন্ট চলে না। হ্যাঁ, পৃথিবীর সকল দেশের জন্য পিন্টারেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ নাই, শুধুমাত্র হাতে গোনা 3-4টা দেশ আছে, ইউএসএ, ইউকে, কানাডা। এখন নতুন দেশটা যুক্ত হতে পারে, আমরা যখন অ্যাড দিতে যাব তখন দেখতে পারবো আর কি। এই 3টা কান্ট্রি হলো মেইন টার্গেট যেগুলোতে পিন্টারেস্টে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। বাট পিন্টারেস্টটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছে তারা পিন্টারেস্টটা ইউজ করে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে বুঝতে পারতেছেন যে অন্যের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি বিক্রি করে দিবেন, বিনিময়ে আপনি কমিশন পাবেন, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনি যদি একটা ইনস্টাগ্রাম সরি পিন্টারেস্ট এরকম একটা পেজ বা পার্সোনাল প্রোফাইলে অনেক পরিমাণ ফলোয়ার তৈরি করে নিতে পারেন বা ভিউয়ার নিয়ে আসতে পারেন, তাহলে ওই যে প্রত্যেকটা আমরা ছবি আর একটু পরে আমরা দেখবো যে ছবিগুলো আমরা অ্যাড করবো, এর সাথে হচ্ছে আমরা অ্যাফিলিয়েট লিংক দিতে পারবো। তাহলে আপনার যদি ভিউজ পরিমাণ এখানে কাস্টমার থাকে বা ভিউয়ার থাকে তাহলে এর মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আর কি। ঠিক আছে, ওকে। তো এতে অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যায়, আবার হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারি। কারণ হলো এখানে সিস্টেম হলো প্রত্যেকটা ছবির সাথে একটা ডেসক্রিপশন দেওয়া যায় এবং একটা লিংক অ্যাড করে দেওয়া যায়, সো তার মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো চলেন আমরা শুরু করি আর কি। তার আগে আরেকটা জিনিস দেখি যে আমরা কোনো কিছু শেখার আগে আগে দেখা দরকার যে মার্কেট প্লেসে আসলে কাজ আছে কিনা, বা খামাখা কষ্ট করে শিখলাম আন্দাজ দিয়ে আমাদের কোনো কাজে লাগলো না তাহলে লাভ কি? তো আপনি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করেন, পিন্টারেস্ট দেখি কত ধরনের আছে, দেখেন পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট, ওকে ওকে, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এগুলো আছে অনেকগুলো, পিন্টারেস্ট অ্যাপস আর পিন্টারেস্ট ট্রাফিক। তো প্রথমটাই আমরা দেখি পিন্টারেস্ট মার্কেটিং। তো দেখেন কতগুলো সার্ভিস আছে, 1685টা। 1000-এর উপর যদি কোনো ক্যাটাগরিতে সার্ভিস থাকে তাহলে মোটামুটি বলা যায় যে ওই ক্যাটাগরির কাজ আছে, ডিমান্ড আছে। কারণ কোনো ক্যাটাগরিতে যদি ডিমান্ড না থাকতো এতগুলো সার্ভিস খামাখা কেউ এখানে তৈরি করতো না আর কি। ঠিক আছে, সো 1000+ কোনো ক্যাটাগরিতে চেক করলে আপনি বুঝতে পারবেন। তো এখানে কি বলছে দেখেন, আই উইল ম্যানেজ, গ্রো অ্যান্ড বুস্ট মার্কেটিং অ্যাজ পিন্টারেস্ট কুইন। তারপরে কি বলছে, আই উইল বি পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। কেন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার লাগে, সেটা হচ্ছে পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি আপনি ডেইলি বেসিসে পোস্ট করেন তাহলে প্রতিদিন, যদি আপনি 2 দিনের ইন্টারভ্যালে পোস্ট করেন তাহলে 2 দিনের ইন্টারভ্যালে পোস্ট করতে হবে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে। তো যার কারণে তো একজন বিজনেসম্যান বা একজন যারা কোনো প্রতিষ্ঠানের পক্ষে রেগুলার বেসিসে তো করা কঠিন,
তার কারণে এখানে মার্কেটিং ম্যানেজার আছে, গ্রো করার জন্য আছে, গ্রোথ অ্যান্ড ম্যানেজমেন্ট মানে আপনার পিন্টারেস্টের ফ্যান ফলোয়ার যেগুলো আছে এগুলো বাড়ায় দিবে, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার সেট আপ। হ্যাঁ মেয়েরা করে, কারণ হলো হচ্ছে মেয়েরাই বেশি করে। হ্যাঁ কারণ প্রোফাইলে মেয়ের ছবি দেখে এটা আসলে মেয়ে, এটা আসলে বলা মুশকিল, কারণ হলো আমিও আপনার আমিও আপনি হচ্ছে এরকম ফিমেল আইডি খুলে এখানে সার্ভিস দিতে পারি আর কি, প্রবলেম না। হ্যাঁ কোনো প্রবলেম নাই, আপনি করতে পারবেন আর কি, কোনো প্রবলেম না। ভেরিফিকেশন বলতে কি যে হচ্ছে কিছু কিছু যেমন আপওয়ার্ক, হ্যাঁ ফাইবারে ওরকম ভেরিফিকেশন নাই, ফাইবারে ওরকম ভেরিফিকেশন নেই, একটাই ভেরিফিকেশন যে হচ্ছে আপনার যে নামে হলো অ্যাকাউন্ট সেই নামে হলো আপনার ই থাকা লাগবে আর কি, কি বলে এনআইডির নাম থাকা লাগবে। সো ওটা নাম তো ওইটা দিলাম, ছবি আমি একটা ফিমেলের দিলাম, ইউজার নেম একটা ফিমেল ইউজার নেম দিলাম নামের ভিতর, কারণ হচ্ছে ফাইবারে আমরা যে নামটা দিই এটা পাবলিকলি ভিজিবল থাকে না, শুধু ইউজার নেমটা পাবলিক ভিজিবল, ঠিক আছে। ওকে তো চলেন, তাইলে পিন্টারেস্ট মার্কেটিং এর কিন্তু একটা বেশ ভালো ডিমান্ড আছে। হ্যাঁ সো আমরা আপাতত এখান থেকে আগে অ্যাকাউন্ট খুলে নিই, সাইন আপ আচ্ছা আমার সরি ফেসবুক আছে করি, সমস্যা নেই, কন্টিনিউয়াস ফেসবুক আছে, ফেসবুক দিয়েই করে ফেলে। তার মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর হলো আপনার যে অ্যাকাউন্ট থাকবে একটা অ্যাকাউন্ট থেকে আপনি একই ক্যাটাগরির পোস্ট দিতে পারবেন, মাল্টিপল দিতে পারবেন, কিন্তু আপনি যদি ভালো একটা আউটকাম চান তাইলে হচ্ছে একই ক্যাটাগরির পোস্ট দিতে হবে আর কি। তো ধরেন যে আপনি যেমন হচ্ছে যে সকার প্লেয়ার আছে বা আপনি যদি মোটর সাইকেল আর যেটাই পছন্দ করেন, আগে দেখতে হবে আপনার বিজনেসটা কোন রিলেটেড, সেই রিলেটেড জিনিসগুলোকে আপনি ফলো দিবেন। সো আমি যেমন দেখো ন্যাচারাল ফটোগ্রাফি আর্টস মোটর সাইকেল কনসেপ্ট আর কি আছে, শো এই কয়েক চার পাঁচটা আমি, হ্যাঁ অবশ্যই পাবেন, কারণ দুনিয়ার এমন বিজনেস নাই যে তাদের ক্যাটাগরি এখানে নাই। আচ্ছা এইটা হলো ধরেন হলো যদি না পান তাহলে একটা সিস্টেম হচ্ছে আপনার প্যারেন্ট টপিকস কি সেই দিকে খেয়াল করতে হবে। যেমন ধরেন যে আমি যদি বলি যে হচ্ছে আমার একটা ধরন প্রোডাক্ট আছে যে কি বলে যে ফ্যাট লস, ফ্যাট লস, তাহলে ফ্যাট লস রিলেটেড যদি আমি কোনো ক্যাটাগরি না পাই তাহলে এটার মেইন ক্যাটাগরি কি, মেইন ক্যাটাগরি এটা একটা হেলথ প্রবলেম, তাহলে হেলথ হচ্ছে আমার মেইন ক্যাটাগরি, আরেকটা সাব ক্যাটাগরি হলো ফ্যাট লস। সো আমি যদি সাব ক্যাটাগরি না পাই সেক্ষেত্রে আপনি মেইন ক্যাটাগরিকে সিলেক্ট করবেন, তাইলে হয়ে যাবে। ওকে তো দেখেন এই যে আমাদের মোটামুটি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট মানে পিন্টারেস্টের অ্যাকাউন্ট হয়ে গেছে আর কি, এই যে আমাদের যে অ্যাকাউন্টটা খুললাম এই অ্যাকাউন্টটা, এই যে এই নামে এখানে দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। খুব খেয়াল করলে আমাদের যে অ্যাকাউন্টটা আছে আমাদের কোনো ফ্যান ফলোয়ার কিছুই নাই, একদম ফ্রেশ আর কি। হুম এখন এটাকে আমাদের বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফুলফিল করা লাগবে, বেসিক ইনফরমেশন এখানে খুব বেশি নাই। যেমন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের নাম, আপনার হচ্ছে শর্ট একটা বায়ো, এখানে হলো আমাদের পার্সোনাল যে ডেজিগনেশন আছে হি সি হ্যান ত্যান এগুলো আপনি দিতে পারেন, না দিলেও এটা প্রবলেম নাই, আপনার ওয়েবসাইটটা এবং আপনার ইউজার নেমটা এইগুলো দিলে আমি এখানে সেভ করে দিতে পারবেন। এটা হলো পার্সোনাল বিষয় কথা। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা খেয়াল করছেন না আমাদের একটা শর্ট বায়ো থাকে, যত শর্ট বায়ো, তো একটা জিনিস চেষ্টা করবেন যে সেই শর্ট বায়োর মধ্যে আপনার বিজনেস যে রিলেটেড সেই রিলেটেড হলো পয়েন্ট এখানে উল্লেখ করবেন। যেমন ধরেন আপনি হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তাহলে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বা মার্কেটিং সার্ভিসেস বা এরকম ধরেন যে মার্কেটিং অনলি মার্কেটিং ওয়ার্ড বা ডিজিটাল মার্কেটিং এই শব্দগুলো যেন এই শর্ট বায়োর মধ্যে থাকে। কারণ হলো তাইলে কেউ যখন বিভিন্ন প্রোফাইল মানুষের সার্চ করবে তখন কিন্তু আপনার প্রোফাইলটা ওই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, এটা একটা টেকনিক আর কি। ওকে
তাহলে এগুলো আমরা এখান থেকে দিতে পারি। অ্যাকাউন্টের সেটিং এ কি আছে, এদের বেসিক কিছু ইনফরমেশন আছে, ফেসবুক করা হয়েছে। আচ্ছা এইখানে একটা জিনিস আছে, কনভার্ট টু এ বিজনেস। আমরা ইনস্টাগ্রামে করছিলাম না মনে আছে আপনাদের, যে আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি। তেমনি ভাবে আপনি এই পিন্টারেস্টের একই সিস্টেম, আপনি হলো পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন। তাহলে আপনাদের ইনস্টাগ্রাম থেকে তো বুঝতে পারতেছেন যে পার্সোনাল অ্যাকাউন্টকে কেন আমাদের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। এখানে কি বলছে, গ্রো ইয়ার বিজনেস আর ব্র্যান্ড উইথ টুলস লাইক অ্যাপস অ্যানালিটিক্স, ইয়োর কন্টেন্ট প্রোফাইল অ্যান্ড ফলোয়ার্স উইল স্টে দ্য সেম। আচ্ছা আমরা যদি এই অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তারপরে যদি আমরা অ্যানালিটিক্স মানে আমাদের পারফরমেন্স কেমন এগুলো দেখতে চাই, ফ্যান ফলোয়ারগুলো সব আরও অনেক বিষয়গুলো যদি, অর্থাৎ টোটাল সিস্টেমটাকে ম্যানেজমেন্ট করার জন্য যত টুলস আছে, এই টুলসগুলোকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই আপনার কী করা লাগবে, এটা বিজনেস অ্যাকাউন্টকে কনভার্ট করতে হবে। উদাহরণ আমি একটা করে দেখাই কীভাবে করবেন। এটা দেখেন এখানে বলছে যে পার্সোনাল অ্যাকাউন্টে কী পাবেন, শুধু পাবলিশিং টুলস। পাবলিশিং টুলস মানে কি, এটা পোস্ট করাকেই বলে পাবলিশিং টুলস। আর বিজনেস অ্যাকাউন্টে পাবেন হচ্ছে বিজনেস ফ্যাসিলিটি, অ্যাডস ম্যানেজার, ইনসাইট এবং ক্রেডিটের অফার পাবেন। এগুলো তো আপগ্রেডে ক্লিক করে টাকা লাগবে না, হ্যাঁ ফ্রিতে আপগ্রেড করতে পারবেন। প্রথমেই আপনাকে যেটা দিতে হবে যে আপনার ব্র্যান্ডের নাম, বিজনেসের নাম। ওকে, তাহলে আমি দিলাম যে ধরেন যে আমাদের এরপরে হলো আমাদের ওয়েবসাইটে দিতে হবে, যদি ওয়েবসাইট থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হলো ওয়েবসাইট, তারপরে কান্ট্রি রিজন যা আছে থাক। এখানে আরো কিছু ইনফরমেশন চাবে, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার বিজনেসের মেইন ফোকাস কি। তো আমরা এডুকেশন বেস এডুকেশন দিলাম, তারপরে হোয়াটস ইউর গোল, আপনার গোল কি, টার্গেট কি, সেল মোর প্রোডাক্ট, জেনারেট মোর লিডস টু বিজনেস। আমি এটা এখানে মাল্টিপল দিতে, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওকে ওকে ওকে, এই গাইটা দিলেই হচ্ছে, ব্লগার, কাস্টম গুড সার্ভিসেস দিলাম, যার যার বিজনেসের সাথে যেটা দেয়। ইন রানিং অ্যাডস অন, আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, ইয়েস আই ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজ দিলাম, যে পরবর্তীতে আমি অ্যাডভার্টাইজ করবো আর কি, এগুলো আপাতত কিছু লাগবে না, কেটে দিলাম। এখন দেখেন আমাদের হচ্ছে যেটা মেইন অ্যাকাউন্ট ছিল সেটা এখন কোথায় ট্রান্সফার হয়ে গেছে, বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, তো তার আগে এখানে আমরা যদি যাই, এদের আগে এখানে আমাদের যে নাম ছিল পার্সোনাল, এখন দেখেন এখানে কি লেখা আছে, এটা বিজনেস, বিজনেস। আপনি যদি আবার এটাকে মনে করেন যে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে চান, তাহলে আবার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া সম্ভব আর কি। হ্যাঁ, আচ্ছা এখন এইখানে আরেকটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে এখান থেকে কানেক্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার যদি আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা আলাদা বিজনেস অ্যাকাউন্ট এখানে অ্যাড করা গেল। ধরেন আপনি একই সাথে তিন চারটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সবগুলো যদি ম্যানেজ করতে চান, বা ধরেন আপনার তিন চারটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সবগুলো এক জায়গায় থেকে সেন্ট্রালি ম্যানেজমেন্ট। আপনারা হচ্ছে ফেসবুকে খেয়াল করছেন না, ফেসবুকে কিন্তু একই সাথে এখন দুই তিনটা অ্যাকাউন্ট, বা আপনি যত ইচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারেন আর কি। তো এখান থেকে এইভাবে এই সুযোগটা এরা দিছে আর কি। তো চলেন আমরা হলো আরো কিছু এখানকার সেটিং টেটিং আছে এগুলো একটু দেখে আসি আর কি। কভার ফটো আমরা আপাতত একটা ছবি এখানে অ্যাড করি আর কি, একটা ছবি ছিল এটা অ্যাড করি আমরা, সেভ। ওকে, আমরা বায়ো দেইনি, যার কারণে হলো এখানে আমাদের বায়োটা কিছু আসে নাই আর কি। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে, পিন্টারেস্ট আমি আগে কোনো একটা ব্র্যান্ডের পেজে যাই, তাহলে বুঝতে পারবেন। স্টারবাকস কফি আছে না, বানান ভুল লিখলাম নাকি, স্টারবাকস, এই যে এদের হলো পিন্টারেস্টের ভেরিফাইড ব্যাজের কালার হলো লাল। তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে যে খালি ছবি ছবি ছবি, হ্যাঁ পিন্টারেস্টে
তো এইখানে দুইটা টার্ম আমাদের পরিচিত হওয়া লাগবে, একটাকে বলবে বোর্ড আর একটাকে বলবে পিন। এটা হলো আপনাদের নতুন ডিএস, একটার নাম বোর্ড আর একটা হলো পিন। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সাথে পরিচিত হতে হবে। তো ধরেন আমি এই ছবিটাতে যদি যাই, এই ছবিটা ক্লিক করলাম, এই যে একটা করে সিঙ্গেল ছবি দেওয়া, এই এক একটা সিঙ্গেল ছবিকে বলা হলো পিন, পিন করা। এক একটা যে সিঙ্গেল ছবি এগুলা পিন্টারেস্ট, পিন্টারেস্ট থেকে আসতে পিন। পিন করে মানে কি? পিন বলতে এদের দেখেন হলো ওই যে আমরা অনেক সময় দেখবেন যে কোনো নোটিশ বোর্ডে একটা কাগজ আটকে একটা পিন দিয়ে মেরে দেয়, এটা হলো পিন করা। তো এইখানে একটা জিনিস আছে, যখন আপনি প্রিন্ট করবেন এইখানে আরেকটা পিন করবেন, এই পিনটা আসলে কোন ক্যাটাগরিতে করছেন সেটা হলো এখান থেকে দেখতে পারবেন। তো যখন পিন করে একটা ছবিকে আমরা পিন করবো, একটু পরে আমরা প্র্যাকটিক্যালে দেখবো। তো এখানে আমরা কি কি করতে পারি, এই ছবিটার একটা টাইটেল দেওয়া যায়, একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া যায়, এবং এই ছবিটার জন্য একটা লিংক দেওয়া যায়। তো পিন্টারেস্টে আসলে কি, বিজনেসকে গ্রো করার জন্য। তো আপনার এইভাবে সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা টাইটেল দিয়ে এরকম যদি একটা ভালো শর্ট ডেসক্রিপশন, অপটিমাইজ শর্ট ডেসক্রিপশন দেই, তাহলে এই ছবিগুলো যখন র্যাঙ্ক করবে তখন এখানে এসে মানুষজন আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। আর আপনার যদি কোনো অন্য কোনো কোম্পানির সাথে প্রোডাক্ট বা সার্ভিসের কমিশন বিজনেস করেন, তাহলে সেক্ষেত্রে তারা কী করবে, এই লিঙ্কে ক্লিক করলে প্রোডাক্ট বা সার্ভিস কিনলে সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন আর কি। আচ্ছা, এখন তাহলে প্রত্যেকটা ছবি বা ভিডিওকে বলবো আমরা পিন। আর এইখানে যদি যান দ্য আর্ট অফ এক্সপ্রেসও, এইখানে দেখেন এইখানে একটা ক্যাটাগরি, তাহলে এটা হলো একটা বোর্ড। বোর্ড বুঝতে পারতেছেন, এরকম অনেক দেখার সময় একটা নোটিশ বোর্ড আসতে বা আদার্স কোনো অ্যাক্টিভিটিসের বোর্ড থাকতে পারে, তাহলে এই বোর্ডের আন্ডারে কিন্তু অনেকগুলো পিন থাকতে পারে। আমি যদি আবার একটু ব্যাক যাই, যে অন্য আরেকটা বোর্ড দেখি, চলেন এদের আরও অনেক বোর্ড আছে, ধরেন এটা কি কোন বোর্ডে আছে দেখি, এদের কফি অ্যাট হোম, এখানে কফি অ্যাট হোম, এখানে কিন্তু ওদের আরও মানে এটা হলো তার বোর্ড। এই বোর্ডের মধ্যে প্রত্যেকটা আবার কি করা আছে, পিন করা আছে, প্রত্যেকটা এভাবে পিন করা আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু ইচ্ছা করলে এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমি যদি এইখানে দেখেন প্রত্যেকটা ছবির উপর যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন আপনাকে কি বলবে, সেভ। আমি যদি সেভ দিলাম, সেভ দিলে আমাকে কোথায় নিয়ে আসছে, ক্রিয়েট বোর্ড, মানে আমাকে নিজেকে একটা বোর্ড ক্রিয়েট করতে বলছে আর। হ্যাঁ, তো দেখেন এখানে বেশ কিছু হচ্ছে সাজেস্ট করছে, এগুলোও আমরা ক্রিয়েট করতে পারি, অথবা আপনি আপনার নিজে, ধরেন যে আমি দিলাম যে হচ্ছে মাই ফেভারিট, ফার্স্ট পিন টু মাই ফেভারিট। এখন আমি যদি আমার নিউজ ফিডে যাই বা আমার ফিডটাতে যাই, ওকে, তাহলে দেখেন আমি কি করছি, আমার এ পর্যন্ত মাই ফেভারিট নামে একটা বোর্ড ক্রিয়েট করছি। এই বোর্ডের মধ্যে কয়টাকে পিন করছি, একটাকে, একটাকে, তাহলে এটা তো আমার না, এটা তো কার, আর একজনের। এখন আমি নিজের জন্য ক্রিয়েট করব, নিজের জন্য কিভাবে ক্রিয়েট করবো, এই দেখেন এখানে একটা প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বল ক্লিক করলে আপনাকে প্রথমে বলবে আপনি কি পিন ক্রিয়েট করবেন না বোর্ড ক্রিয়েট করবেন। তাহলে বলেন তো আমাদের আগে কোনটা ক্রিয়েট করা দরকার, পিন না বোর্ড? অবশ্যই আমাদের আগে বোর্ড ক্রিয়েট করা দরকার। আচ্ছা, তাহলে এখানে এরপর চলে আসছে না, আমি কি নামে আসলে, ধরেন আমি দিলাম হচ্ছে মার্কেটিং, এই বোর্ডটাকে আপনি আবার সিক্রেটও করতে পারবেন। সিক্রেট করলে কে দেখবে, শুধুমাত্র আপনিই দেখবেন। তবে পিন্টারেস্টে আরেকটা ফ্যাসিলিটি আছে যে আপনি এটাকে সিক্রেট করে ওই সিক্রেট গ্রুপে আপনি আবার অন্য অন্য পিন্টারেস্ট মেম্বারদের পার্সোনালি ইনভাইটেশন করে বা ইনভাইট করে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো সিক্রেট বোর্ড কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাগবে, কখন লাগবে এটা আমরা দেখাচ্ছি, আপাতত আমি এটা পাবলিক রাখলাম। ওকে, এবার আসলে দেখেন মার্কেটিং রিলেটেড আমরা কি বোর্ডটার নাম দিছিলাম মার্কেটিং, অটোমেটিক্যালি আমাদের কিন্তু মার্কেটিং রিলেটেড বিভিন্ন অন্য, এগুলো কিন্তু একটা আমাদের না, অন্য অন্য অ্যাকাউন্ট হোল্ডারদের আর কি, তাদের এখানে আসছে। সো আমাকে এখান থেকে কোনো কয়েকটা সেভ করতে বলছে আর কি, আপনি চাইলে ভাবে কয়েকটা সেভ করে নিলাম আমাদের মার্কেটে, ডান, আমাদের এই মার্কেটিং এর মধ্যে এই তিনটা চলে আসছে। সো এবার আমরা যেটা করব, যে আবার এক ধাপ ব্যাক যাই, এবার আমরা হচ্ছে আমাদের নিজেদের জন্য পিন করবো, আমরা যে এদের পিনগুলো করলাম এটা তো আমাদের কোনো প্রফিট নাই, আরেকজনের তো আমি পিন করলাম। হ্যাঁ, এবার আমি নিজের পিন ক্রিয়েট করবো একটা,
করেন এটা লোড হবে। কেটে দেন এখানে, দেখুন আসছে। ওকে, এইখানে দেখেন না যে সুন্দর মতো চলে আসছে। এখানে প্রথমে আমাদের ছবিটা দিতে হবে, ছবি করতে হবে ইউজ হাই রেজলিউশন জেপিজি ফাইলস লেস দেন 20 MB, 20 MB-এর কম হতে হবে। সো আমরা এখান থেকে ধরেন আপাতত দেখি ভার্টিক্যাল কোনো ছবি, এই ছবিটা অ্যাড করলাম ধরেন। ওকে, ছবি অ্যাড করলে এতে প্রথমে কি দেওয়ার অপশন আছে, টাইটেল ধরেন যাচ্ছে, আমি দিলাম হচ্ছে লাভ দিস জার্নি, JOURNEY। এবার হলো আপনার হচ্ছে ডেসক্রিপশন। আপনি যদি পিন্টারেস্টে ভালো করতে চান তাহলে সবার আগে যেটা করতে হবে, আমাদের টাইটেলটা হতে হবে ছবিটার সাথে রিলেটেড। মানে ইচ্ছা অনুযায়ী মনে করেন যে একটা টাইটেল দিলাম, তাহলে কিন্তু আপনি এই আপনার এই বোর্ডে খুব বেশি ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, একটা জিনিস, ডেসক্রিপশন যেটা দেবেন সে আগের মতোই কথা, যে 500 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন দেওয়া যায়। এই ডেসক্রিপশন এমনভাবে দেবেন যে অবশ্যই এই ডেসক্রিপশন যে বিষয়বস্তু, এই ছবিটার বিষয়বস্তু যেন একই হয়, এবং এই যে বোর্ডে আপনি যে টাইপের কাস্টমারদেরকে নিয়ে আসতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো যদি থাকে। যদি ধরেন আপনি যদি কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেটাই হোক সুন্দরভাবে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে আর কি। আর এইখানে আরেকটা বিষয় আছে, দেখেন যে অ্যাড অল টেক্সট, এটা কি? ওকে, দেখেন দেখেন লিখছে দিস টেক্সট উইল বি রিডেবল বাই দ্য স্ক্রিন রিডার্স। বলেন তো স্ক্রিন রিডার কারা? নাম শুনে প্রথম শুনলেন মনে হয় স্ক্রিন রিডার আসলে কারা। এখন ধরেন যে হচ্ছে যারা হলো চোখে দেখে না, তারা তো পড়ালেখা করে জানেন তো, তারা কেমনে পড়ে? ব্রেইল পদ্ধতি আছে, এটাকে বলে ব্রেইল পদ্ধতি। তো ব্রেইল পদ্ধতির হলো ডিজিটাল নেম হলো স্ক্রিন রিডার্স। স্ক্রিন রিডার্স হলো ওই এদের জন্য, এই যারা যেমন ধরেন আমি হচ্ছে আমি দিলাম যে হাই ওয়ে আর এডি রোড, আমার মনে বানান বললো চিজ হাই রোড টু হিল। আমি বললাম যে এই ছবিটার বিষয়বস্তু এক লাইনে আপনাকে লিখে দিতে হবে। এই ছবিটা কি, আমি বললাম হাইওয়ে রোড টু হিল, মানে একটা রাস্তা পাহাড়ি রাস্তার দিয়ে গেছে বা যাই হোক, এটা বুঝাইতে যাচ্ছেন। যারা স্ক্রিন রিডার্স অর্থাৎ যারা বাইরের দেশে ব্রেইল পদ্ধতিতে পড়ালো, তারা কি ছবিটা দেখতে পারবে না, কিন্তু তারা যখন এভাবে হাতে হাতে পড়বে তখন এই লেখাটা পড়তে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তাইলে হলো এটা আমাদের, এটার দুইটা কারণ, এক হচ্ছে স্ক্রিন রিডার্স যারা তারা, আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন ইন্টারনেট কানেক্টিভিটি স্লো বা আদার্স অনেক কারণে যদি আপনার এই ছবিটা এখানে লোড না হয় তখন হচ্ছে এই লেখাটা এখানে শো করবে, এই ছবির জায়গায় এই লেখাটা দেখাবে। বুঝতে পারছেন? মানে কোনো কারণে ছবিটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এটা দেখাবে আপনাকে। ওকে, এটা ছিল। আর হলো অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এটাই হলো সেই আমাদের, আমরা আমাদের এখানে আমাদের নিজেদের ওয়েব, যেমন আমাদের এখানে ওয়েবসাইট ছিল, সো আমাদের নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবো এটা, তারপরে হচ্ছে অন্য কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা ইচ্ছেন সেটাই আপনি দিতে পারবেন সব কিছু। আর আরেকটা এখানে অপশন আছে যে ক্রিয়েট ক্যারোজেল। আর তার আগে আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এখান থেকে অল্প একটু বাংলা ইংরেজি যাই, কন্টেন্ট আছে নিয়ে আছে ডিসক্রিপশনের মধ্যে আমরা দিই এখানে, ধরেন বাংলা কন্টেন্ট দিই আপাতত, নাহলে আমি একটা কাজ করি ডিজিটাল একটা ছবিও দেওয়া যায়, আবার অনেকগুলো ছবি কিন্তু একটা পোস্টের মধ্যেই দেওয়া যায়, তাহলে কি করে একটার পর একটা আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি ক্যারোজেল দেন তাহলে একটার মধ্যে আপনি মাল্টিপল ছবি অ্যাড করতে পারবেন। আমি ধরেন এখানে আরেকটা যদি ছবি দিই, দেখি আর কোনো ছবি আছে, যদি ভার্টিক্যাল টাইপের, ওকে, তাহলে এই যে অনেকটা স্লাইডারের মতো একটার পরে একটা আসতে থাকবে। বুঝতে পারছেন এটা কি বলে? ক্যারোজেল। ক্যারোজেল আপনি ইচ্ছা করলে প্লাস সাইনে ক্লিক করে আরও যতগুলো হলো ছবি সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটাকে বলে ক্যারোজেল। ওকে, তাহলে এবার দেওয়ার পরে আমাদের এখানে পাবলিশ,
আমাদের হয়ে গেছে সেভ ইওর ফেভারিট উইথ জাস্ট ওয়ান ক্লিক, এটা লিখ সেভ টু মার্কেটে আছে, এটা আমরা পরে করতেছি। দেখেন আমাদের এখন মার্কেটিং নামে একটা ই তৈরি হয়ে গেছে, আমরা এখানে চারটি পিন আছে, অর্থাৎ আমরা যদি এবার মার্কেটিং এর মধ্যে যাই তাহলে তিনটা হলো অন্যদের আর একটা হলো আমাদের পিন, তাই না? এই বোর্ডের মধ্যে আমাদের যে মার্কেটিং নামে যে বোর্ড আছে সেই বোর্ডে চারটে, তিনটা অন্যদের একটা হচ্ছে আমাদের। এখন প্রশ্ন হলো যে বোর্ড তো আমার, অ্যাকাউন্ট আমার, তাহলে আমি কেন অন্যদেরগুলো পিন করব? কারণ কি আমার এটা যদি ধরেন এখানে আমি তো এটা আমার অ্যাকাউন্টে আছি, অন্য যে যখন আসবে তারা এখানে একটা বাটন দেখতে পারবে ফলো বাটন, তাহলে আমার বোর্ডটাকে তারা ফলো করতে পারবে। এখন আমার বোর্ডের মধ্যে যদি অন্য কারো এলিমেন্ট থাকে তো এখানে তো ক্লিক করে সে বাইরেই চলে যাচ্ছে, তাহলে আমার কি প্রফিট, আমার কি লাভ? বিষয় হচ্ছে ইন্টারেস্টের সিস্টেমই হলো এরকম যে আপনি হলো শুধুমাত্র আপনার জিনিসকেই প্রমোট করতে পারবেন না। হ্যাঁ, একটা জিনিস যারা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে, যেমন একটু আগে আমরা স্টারবাকস দেখলাম, তারা কিন্তু আর কারো প্রোডাক্টকে কিন্তু করেনি, কারণ কি তারা হচ্ছে মিলিয়ন্স অফ ফ্যান ফলোয়ার তাদের আছে, সো তাদেরকে কিন্তু ওই অত ঝামেলা নাই। কিন্তু আমরা যখন একটা ইন্টারেস্টকে গ্রো করব তখন নিয়ম হলো 20% পোস্ট দিতে হবে আপনার আর 80% পিন করতে হবে অন্য আরেকজনের। অন্য আরেকজনের বলতে আপনার ফেভারিট যারা বা আপনার ক্যাটাগরিতে আছে এদেরকে, কারণ হলো ওদেরকে যদি আপনি পিন না করেন তাহলে যেটা হবে যে আপনার হলো অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। কারণ আপনি যদি সব পোস্ট আপনারই দেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা আউটকাম পাবেন না। আরেকটা জিনিস, আমি যখন আরেকজনের বোর্ডগুলোকে পিন করব তখন কিন্তু তার কাছে একটা নোটিফিকেশান যাবে, সো আমার বোর্ডগুলো বা আমার পিনগুলো যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমি আবার ফলোব্যাক পাবো, আমারগুলোকেও সে আবার পিন করবে আর কি। এটা হলো আপনার পিন্টারেস্টের মোটামুটি হলো পিন করা আর বোর্ড করা। এখন প্রশ্ন হলো যে তাহলে প্রাইভেট, আমরা যে দেখলাম যে প্রাইভেট বোর্ড ক্রিয়েট করা যায়, তাহলে প্রাইভেট বোর্ড ক্রিয়েট করলে আমাদের লাভ কি? প্রাইভেট বোর্ড ক্রিয়েট করার লাভ হলো যে পিন্টারেস্টের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি গুগল ক্রোমে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন, পিন্টারেস্ট, পিন্টারেস্ট সেভ বাটন এক্সটেনশন লিখে সার্চ দিবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এই যে আমরা যে এটা ই করলাম, এটার সুবিধা হলো যে আমরা হলো অন্য যে কোনো ওয়েবসাইটের ছবি বা কন্টেন্টকেও আমরা হচ্ছে অটোমেটিক্যালি এটার মাধ্যমে আমাদের পিন্টারেস্টে পোস্ট করতে পারবো, পিন করতে পারবো। যেমন ধরেন আমি যদি এই ওয়েবসাইটটা আমি রিলোড করলাম, রিলোড করে ধরেন এই ছবিটা, এই ছবিটা এমন, এখন দেখেন আপনার এই এক্সটেনশনটা সেট আপ থাকলে যে একটা সেভ বাটন অটোমেটিক্যালি চলে আসবে, এবং আপনাকে দেখেন আমাদের ক্যাটাগরি কিন্তু দেখাচ্ছে মার্কেটিং ক্যাটাগরি, আপনার যদি আরও ক্যাটাগরি থাকতো তাহলে কিন্তু এখানে দেখেন এখান থেকে কাজ করতে পারতেছে। তো আপনি যদি এখান থেকে ধরেন একটা বোর্ড ক্রিয়েট, বোর্ডও ক্রিয়েট করতে পারবেন, যে আপনার বোর্ডের নাম দেন, এটা হলো সিক্রেট নাম আমি এস দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি ধরলাম ধরুন যে হচ্ছে মাই কাস্টম সিএসটিএম কাস্টম ডিএস মাই কাস্টম বোর্ড সিক্রেট দিয়ে আমি ক্রিয়েট করলাম। কারণ কি যে আমি যখন এইভাবে র্যান্ডমলি করতেছি, সো এগুলো আসলে কোন ক্যাটাগরিতে যাবে, কোন কার মধ্যে রাখবো, এগুলো ডেসক্রিপশন আমি এডিট করে দেবো, এগুলো আমি পরে করবো, তাহলে আমি এখন ব্রাউজ করতেছি, আপাতত আমি আমার পার্সোনাল হিসেবে সিক্রেটের মধ্যে জমা রাখলাম। এমনকি পিন্টারেস্টে যেহেতু হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম আমাদের ছবি পোস্ট করতে হয়, সো আমরা যদি এই যে ধরেন যেগুলো আছে কি বলে ফ্রি ফটো শেয়ারিং সাইট আছে না, যেমন পিকজেলস, পি এক্সিএলএস, এখানে দেখেন অনেক ছবি আছে, আপনার যে ছবিটা ধরেন আপনার এই ছবিটা, আপনি যে ছবি যেখানেই দাগ পারবেন আপনি এখান থেকে অটোমেটিক্যালি পাঠাইতে পারবেন ওইখানে আর কি, তাই? হ্যাঁ, অনেক সুন্দর সিস্টেম এটা। ধরেন আপনার এই ছবিটা পছন্দ, দেখেন আমি সেভ দিলাম, আমি কোথায় দেবো এই যে আমরা যেটা ক্রিয়েট করছিলাম যে মাই কাস্টম বোর্ডে দেখেন তালা মারা আছে, সো আমি এই ক্যাটাগরিতে সেভ দিয়ে দিলাম অটোমেটিক্যালি। এখন আপনার চেক করতে হবে যে গেছে কিনা, তাই না? ওকে চলেন আমরা যাই, আমরা মার্কেটিং এর মধ্যে ছিলাম, এটা হলো সরি সেট, এই যে মাই কাস্টম বোর্ড দেখছেন, এবং এটা কিন্তু আমাদের
ওখান থেকে আমরা দুইটা ওয়েবসাইট থেকে দুইটা ছবি করছিলাম, আসছে না ছবিগুলো? তার মানে কি আমরা খুব সহজে অন্য কোনো ওয়েবসাইটে যেখানেই কন্টেন্ট আছে সেখান থেকে এখানে আমরা পিন করে পাঠাইতে পারবো, বুঝতে পারছেন? এবার ধরেন যে আমার যদি এটা কোনোটা ই হয়, নাহলে আমি এবার এডিট করে এটাকে ঠিকঠাক মতো আমি নোট নিতে, নোট টোট দিয়ে আমরা কোন বোর্ডে, আবার আমি যদি যাচ্ছি না এবার আমি মার্কেটিং এ পাঠাবো, মার্কেটিং এ পাঠাই সেভ দিলেও সিক্রেট থেকে মার্কেটিং এ শিফট। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি হলো আমাদের গেল হচ্ছে এ তো। চলেন এখানে আরো কি কি অপশন আছে দেখি একটু, ফলোয়ার ফলোয়িং অপশন গুলো আছে, তারপরে আছে সেট অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাক্সেস। বিজনেস অ্যাক্সেসটা আমাদের আপাতত লাগতেছে না, কারণ এটা যখন আমরা নেক্সট ধাপে যখন অ্যাডভার্টাইজমেন্টে যাব তখন এখানে রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট ফিচার দেখি এটার মধ্যে কি আছে। সেটিং এর মধ্যে আর কি কি আছে, ও সেটিং এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ক্লেম, এটা আমাদের একটু জানা লাগবে। যে ক্লেম বলতে যে আমাদের যে ওয়েবসাইট আছে, একটু আগে দেখলেন আমরা প্রোফাইলে কিন্তু একটা ওয়েবসাইট অ্যাড করছি, এখানে আসলে ক্লেম অপশন পাবে। ক্লেম মানে কি, যে এই যে আমরা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মালিকানা কি আমাদের কিনা। আমি তো আপনার ওয়েবসাইট বা আরেকজনের ওয়েবসাইটও তো এখানে অ্যাড করতে পারি, অর্থাৎ এই ওয়েবসাইটের মালিকানাটা আমরা নিজেরাই কিনা সেটা আপনার ভেরিফাই করে দিতে হবে এখানে। তো মালিকানা কিভাবে ভেরিফাই করবেন সেটা হচ্ছে এখানে তিনটা উপায় মালিকানা ভেরিফাই করা যায়। একটা হলো আপনাকে হচ্ছে এক লাইনের একটা HTML কোড দিবে, তো এটা যদি আপনারা প্রোগ্রামিং না পারেন তাহলে যারা হলো আমাদের ইয়ে আছে কি বলে ডেভেলপার আছে তাদেরকে বলবেন যে হেড সেকশনের মধ্যে এই কোডটা পেস্ট করে দিয়ে কন্টিনিউ দিলে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই। দুই নাম্বার ওয়ে হলো HTML ফাইল আপলোড, এখানে দেখেন ডাউনলোডে করলে আপনাকে একটা ফাইল আপলোড ফাইল দিছে, এই ফাইলটা কোথায় আপলোড করতে বলবে, আপনার যেখানে ওয়েবসাইটটা সেট আপ করা আছে সার্ভারে ওটা রুট ডিরেক্টরিতে আপলোড করতে হবে, আপলোড করে ক্লেম করলে এটা ভেরিফাই হয়ে যাবে। আর আরেকটা সিস্টেম আছে সেটা হলো TXT রেকর্ড। TXT রেকর্ডকে এখানে দেখেন একটা দুই লাইনের একটা কোড দিছে, এই কোডটা কোথায় বসাইতে হবে, এই যে আপনাদের যে ডোমেইনটা যেখানে কেনা, ডোমেইনটা যেখান থেকে কেনা, যারা ডোমেইন আগে কিনছেন ওয়েবসাইটের নাম ধাম, ওই ডোমেইনে গেলে দেখবেন যে সেটিং অপশন আছে, ডোমেইনের সেটিং এ যে, হ্যাঁ ডোমেইনের সেটিং এ গিয়ে আপনারা দেখবেন যে হচ্ছে নেম সার্ভার রেকর্ড নামে একটা অপশন আছে, নেম সার্ভার রেকর্ডে গিয়ে এই এক লাইনের কোডটা পেস্ট করে দিয়ে কন্টিনিউ করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো এইটা, হ্যাঁ হ্যাঁ ওখানে পাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, এটা হলো জাস্ট একটা ফাইল আপলোড দিবে ওখানে রুট ডিরেক্টরিতে আপলোড দিয়ে কন্টিনিউ দিলেই কাজ শেষ, সবচেয়ে সহজ পদ্ধতি। আর এটার একটা নেগেটিভ দিক হলো যে আপনি ধরেন আপনার ওয়েবসাইটে এটা দিয়ে হেড সেকশনে এই কোডটা অ্যাড করছেন, কোনো কারণে আপনার ওয়েবসাইটের আপনি কোড টোড চেঞ্জ করছেন, আপডেট দিচ্ছেন, তখন এটা যদি ডিলেট হয়ে যায় তাহলে ভেরিফিকেশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। আর এটার প্রবলেম কি, এই টেক্সট রেকর্ডটা আপডেট হইতে মোটামুটি 24 ঘন্টার মতো মাঝে মাঝে সময় লাগবে, মানে দিলেন এখানে সে কন্টিনিউ করলেন হবে না, কিন্তু এটা হলো মানে একদম ইনস্ট্যান্ট, দিবেন ক্লিক করবেন সাথে সাথে হয়ে যাবে। তাহলে এটা ওয়েবসাইট অ্যাড করবেন, আপনার যে ইনস্টাগ্রাম আছে তবে ইনস্টাগ্রামটা এখানে অবশ্যই আমাদের লগ ইন থাকা লাগবে আর কি, আমাদের ইনস্টাগ্রাম তো মানে লগ ইন আছে, দেখেন আমাদের ইনস্টাগ্রাম লগ ইন আছে অ্যালাউ। অ্যালাউ করলে কিন্তু আমাদের সরাসরি আচ্ছা ক্লেম যদি না করে তাহলে কি সমস্যা, কারণ হলো আপনি যদি এই আপনার প্রোফাইলে এই ওয়েবসাইটটা ভেরিফাইড করা থাকে তাহলে আপনার এই অ্যাকাউন্টের একটা গ্রহণযোগ্যতা বা স্টেবিলিটিটা বাড়বে আর কি। আর নাইলে ধরেন আপনার নাম দিয়ে আমি করলে তো ধরেন গেছে সাইন বলতে যে এখানে লাল হয়ে যাবে, লাল লাল বলতে কি বলছে এখন আনক্লেমড, আনক্লেমডে যদি এখন মনে করেন যে না আপনি অন্য আরেকটা অ্যাড করতে চাচ্ছেন এটা, তাহলে আনক্লেম করলে এটা বাদ হয়ে যাবে, আবার তখন নতুন আরেকটা অ্যাড করতে পারবেন। ওকে আচ্ছা এখন তাহলে এবার বলেন তো যে ক্লায়েন্টের জন্য যে আমরা যে কাজগুলো দেখলাম পিন্টারেস্ট মার্কেটিং, তাহলে আমরা কি কাজ করবো এখানে, এই যে যাবতীয় ইনফরমেশনগুলো সুন্দর করে সাজায় তার বিজনেসের সাথে
এটাই অপটিমাইজেশন। তার বিজনেসের জন্য রিলেটেড যতগুলো বোর্ড তৈরি করা যায় বোর্ড তৈরি করব, শুরুর দিকে কিছু বোর্ড আমরা সেভ করব আর কিছু বোর্ড হচ্ছে আমরা নিজেরা দিব। যখন আমাদের হলো আমাদের অ্যাকাউন্টটা হলে একটা ভালো একটা অবস্থায় চলে যাবে, তখন দরকার হলে আমরা যদি অন্য যেগুলোকে স্পিন করছিলাম সেগুলো আমরা বাদ দিয়ে দেব, যখন ব্র্যান্ডটা গ্রো করবে। ঠিক আছে, তো শুরুতে তো আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকার জন্য এগুলো আমাদের সবকিছু করতে হবে আর কি। আর আপাতত এখানে বিজনেস অ্যাক্সেস, হেলথ, টার্মস, পলিসি এগুলো আর আপাতত কিছু নাই। অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে তো না, এগুলো বেসিক ইনফরমেশন, এগুলো তো আপনারা জানেন। ইন্টারেস্ট, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এগুলো যদি ডিঅ্যাক্টিভ ডিলেট টিলেট করতে চান তখন হোম পেজ হান্টার, হোম পেজ টার্ম ইউর হোম পেজ, এটা হলো আমাদের এই যে আমাদের এগুলো দেখতে পারছেন হিস্টোরি। আমাদের এখানে গেলে আমাদের বোর্ডগুলো দেখতে পারবো, টপিকস, আমরা কত টপিকস টপিকস কোনগুলো, এগুলোকে আমরা কি করছি লাইক করছিলাম ওই যে প্রথমে। আপনি যদি মনে করেন যে না কোনোটাকে এখন আর আপনার দরকার নাই, তাহলে সেক্ষেত্রে এগুলোকে আবার বাদ দিয়ে দিবেন। আর ইউ ডোন্ট হ্যাভ এনি ফলোয়িং, ইট লুকস লাইক ইউ আর নট ফলোয়িং এনি পিনার, মানে আমরা এখন পর্যন্ত কোনো পিন ক্রিয়েটরকে ফলো করিনি। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে জানা দরকার, আমরা যদি আবার পার্সোনালি ফিরে যেতে চাই, আমরা এখন কোথায় আছি, বিজনেস পেজে আছে, তো কনভার্ট করে নিছি, তাহলে কনভার্ট করে নেওয়া হচ্ছে এটাকে যদি আমরা চলেন যে আবার ফিরে নিতে চাই, সেটিংসে যাই, সেটিংকে গিয়া, আচ্ছা সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল না পার্সোনাল এখানে আছে, কারণ অ্যাড্রেস ইনক্লুড হয়ে গেল, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে ইংলিশ কন্ট্যাক্ট নেম, বিজনেস টাইপ, ইউজ ফেসবুক লগ ইন, কনভার্ট, কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমি যে কনভার্ট দিই, আমরা এখন কনভার্ট অ্যাকাউন্ট করে ফেলি। আবার আমরা আবার কিন্তু আগের জায়গায় চলে আসছি। এখন আরেকটা প্রশ্ন হলো যে আমরা কনভার্ট করলে কি আমাদের বোর্ডটোর্ড হারিয়ে যাবে নাকি, তা কিন্তু যাবে না। তো যদি আপনি পার্সোনাল যখন ইউজ করবেন তখন পার্সোনাল রাখবেন, কিন্তু এটাকে যদি বিজনেসের ব্র্যান্ড হিসেবে ইউজ করতে চান বা বিজনেস পেজ হিসেবে ইউজ করতে চান তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনাকে যারা যারা ফলো করছে সব সবাই থেকে যাবে, কোনো কিছু প্রবলেম হবে না। আচ্ছা, এর ইউজার নেম অবশ্যই এটা মেল থেকে আসে এটাকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, মেল থেকে যেগুলো আসে, যেমন আমরা যে ইতে যাই প্রোফাইলে, কই গেল পার্সোনাল, এখানে কই সেটিংস, প্রোফাইল ফটো দেখি, ইউজার নেম, এই যে ইউজার নেম, ইউজার নেম যদি আপনার ধরেন যে হচ্ছে এটা কে আছে, যে কে ইউজার নেম অলরেডি টেকেন, হ্যাঁ, এখন আমাদের ইউজার নেমটা অবশ্যই চেঞ্জ করে নেবেন আপনাদের ব্র্যান্ডের রিলেটেড নামের সাথে আর কি। আচ্ছা, এবার যদি আমরা আমাদের এটা হলো মেসেজিং সিস্টেম, এখানেও কিন্তু ইনবক্স আছে, হ্যাঁ, আপনি যাদেরকে চান তাদেরকে কিন্তু আপনি এখানে মেসেজে যোগাযোগ করতে পারেন, বা আপনাকে যারা কন্ট্যাক্ট করবে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আর কি। আচ্ছা, ইউ অল অল থিংস, এটা হলো সার্চ বার, আর একটা ইয়ে হলো হোম। আমরা যদি হোমে যাই, আমরা হোমে গেলে আমরা যাদেরকে ফলো করছি বা আমরা যেগুলো ইন্টারেস্টকে ফলো করছি সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, এর ভিতরে যে আবার পিনও করতে পারবেন, বা আপনি যদি কারো প্রোফাইলে গা ভেন্টি উইথ সুইট ক্রিম ফোম এন্ড এক্সট্রা ক্যারামেল ড্রিজল, এই যে আরেকটা জিনিস এখানে দেখেন যে সেটা হলো যে এখানে কিন্তু এই ছবিটা কারা দিছে, বিহেন্স, আপনি এখান থেকে এদেরকে কিন্তু ফলো করতে পারবেন। আবার হলো আমরা যদি কোনো ইতে যাই, কোনো কি বলে এটা বোর্ডে যাই, হ্যাঁ, তাহলে বোর্ডে গেলে বোর্ডকেও কিন্তু ফলো করতে পারবেন, মানে আপনাকে যদি কোনো ব্র্যান্ডকে ফলো না করেন কিন্তু ব্র্যান্ডের যদি কোনো বোর্ড হয় তাকেও কিন্তু আপনি ফলো করতে পারবেন। বোর্ডকে ফলো করতে গেলে যে আপনার ব্র্যান্ডকে ফলো করতে হবে বিষয়টা কিন্তু এরকম না, কারণ একটা ব্র্যান্ডের সকল বোর্ড আপনার পছন্দ নাও হইতে পারে, কারণ আপনি যদি যখন ব্র্যান্ডকে ফলো করবেন তাহলে সব কিছুই কিন্তু হচ্ছে আপনার লিস্টে চলে আসবে, আর যখন ওই ব্র্যান্ডের কোনো নির্দিষ্ট বোর্ডকে আপনি ফলো করবেন তখন কি হবে, ওই বোর্ডের যা কিছু আছে সেগুলো আমাদের এইতে চলে আসবে। হ্যাঁ,
এগুলো চলে আসবে আরেকটা বিষয় আছে সেটা হলো কমেন্টস এটাই মোটামুটি শেষ কমেন্টস বলতে হয় যে শুরুতে তো আমাদের বুঝতেই পারতেছেন কমেন্ট করে করে এনগেজমেন্ট বাড়াইতে হবে তো আমি যদি একে কমেন্ট করি সে আমাকে আবার ফলো করে আমার বোর্ডটাকে বা আমার পিনটাকে যাই হোক যেটাই ফলো করুক আর কি এভাবে ধীরে ধীরে আপনার এই প্রোফাইলগুলোকে গ্রো করতে হবে আর এখানে আরেকটা সুবিধা হলো যে শুরুতে তো আমাদের রিলেটেড ছবিগুলো এখানে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর সুন্দর ছবি পিন্টারেস্টে দেখবেন সবগুলো ছবি অনেক ই তো পিন্টারেস্ট থেকে আরেকটা কিন্তু আইডিয়া নেওয়া যেতে পারে আপনারা যখন পরবর্তীতে কারো বিজনেসের জন্য কাজ করবেন তার পেজ প্রমোশনের জন্য সেখান থেকে আসলে আপনার তার প্রোডাক্ট প্রমোশনের জন্য ব্যানার ডিজাইন তারপরে প্রোডাক্ট ডিজাইন কেমন হওয়া উচিত হ্যাঁ রয়্যালিটি ফ্রি দেখেন যে এখানে একটা ছবি দিয়ে দেওয়া আছে বা এখানে দেখেন কত সুন্দর প্রোডাক্টের বিজ্ঞাপন গুলো আপনার কেমন হওয়া উচিত এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন যে আপনাদের ডিজাইনার যে টিম থাকবে ডিজাইনার টিমের কে বলবেন যে তার হ্যাঁ ছবিগুলো এখান থেকে নিতে হ্যাঁ ছবিটা ক্লিক করে দেখবেন কোথায় নিয়ে যায় আমাদের দেখুন track.fiverr.com হ্যাঁ এই দেখেন হ্যাঁ এরা দেখেন এরা কি করতেছে যে হচ্ছে আই উইল ক্রিয়েট 10 প্রিমিয়াম কোয়ালিটি ইনস্টাগ্রাম পোস্ট তাহলে এটা দেয় কিন্তু একটা সে পিন রেডি করে ফেলাইছে সুন্দর একটা পিন রেডি করে ফেলাইছে সো এখান থেকে কিন্তু যেমন আমি ভিউ করলাম তাহলে এভাবে কিন্তু সে তার একটা র্যাঙ্কিং বাড়বে আর একসময় কিন্তু এখান থেকে সে অনেক কাস্টমারও পাবে আর কি বুঝতে পারছেন সো পিন্টার এই ছিল মোটামুটি হলো পিন্টারেস্টের কাজ আমরা হচ্ছে যখন এই পিন্টারেস্ট নিয়ে আরও মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য রিসার্চ করে কোন টাইপের সার্ভিস রেডি করা যাবে তখন আমরা দেখব আপাতত আপনারা হলো পার্সোনাল বিভিন্ন পিন্টারেস্ট নিয়ে করো আচ্ছা আরেকটা জিনিস যেটা বললাম যে একটা কোম্পানির যদি ধরেন আমি চিন্তা করি বিআরবি কেবলস তাহলে এদের তো মাল্টিপল প্রোডাক্ট আছে মাল্টিপল প্রোডাক্টস না তাহলে একই ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আপনারা একটা পিন্টারেস্ট থাকবে যদি ধরেন যে তাদের কেবলস হয় তাহলে শুধু কেবলস বা ইলেকট্রনিক গুডস এর জন্য শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আবার যদি এই যে ওদের কি আছে যে কিচেন অ্যাক্সেসরিজ বা বোর্ড টোর্ড আছে এগুলোর জন্য আলাদা পিন্টারেস্ট মানে পিন্টারেস্টে ভালো করার একটাই শর্ত সেটা হলো একই প্রোফাইলে একই মানে সিমিলার টাইপের কন্টেন্ট থাকা লাগবে মানে একটার মধ্যে সবগুলো ভ্যারাইটিসগুলো হলে আপনার ফলোয়ার কমে যাবে বা খুব বেশি লোকজন ফলোয়ার এক নিশ চুজ করতে হবে যেটা বা নিক্স বা টপিকস যেটাই বলেন আর কি যে আপনি যদি ডগ নিয়ে করেন তাহলে শুধু ডগই থাকতে হবে যদি ফ্যাশন অ্যান্ড বিউটি করেন তাহলে আপনাকে এটা এখান থেকে যাচাই বাছাই করে দেখতে হবে যেহেতু এটা হলো ফিমেলদের বেশি পছন্দ সো মেয়েরা কোন বিষয়গুলো পছন্দ করে এগুলো আপনাকে দেখতে হবে ওকে তো যখন আমরা ব্র্যান্ড গ্রো করব তখন আসলে ছেলে মেয়ে ওইটা দেখে লাভ নাই কারণ আমি আসছি আমার ব্র্যান্ডটাকে গ্রো করতে বাট আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যান তখন আমাদের এখানে আরেকটা কাজ আছে এটার সেটা হলো আমাদের হচ্ছে আগের দুইটা টপিকস বাদ চলে গেছে ওটা আমরা পরে নেক্সট ক্লাসে হয়তো শিখবো সেটা হচ্ছে ফেসবুকে একটা অপশন দেখছেন আপনার মার্কেট প্লেস যেটাকে বলে ফেসবুক শপ আপনি যদি হচ্ছে এখানে সার্চ দেন ফাইবারে শপ প্লেসেস ওকে এই যে কই গেল পিক্সেলস ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম শপস ইনস্টাগ্রামের শপ আছে এই শপগুলো আসলে কিভাবে করবেন পিন্টারেস্টেরও শপ আছে পিন্টারেস্টেরও শপ সিস্টেম আছে বাট এটা হলো আমাদের দেশের অ্যাকাউন্টগুলোতে অ্যানেবল পাবেন না এটা যেগুলো দেশে শপ হ্যাঁ তো শপ কিভাবে সেট আপ করতে হয় এবং ইনস্টাগ্রামে শপ কিভাবে সেট আপ করতে হয় এটা কাজ আছে হ্যাঁ ফাইবারে প্রচুর কাজ আছে আমি যদি আপনাকে দেখাই এখানে দেখছেন কত কত কাজ 13,426টা গিগ আছে আই উইল অ্যাপ্রুভ ইওর রিজেক্টেড ইনস্টাগ্রাম শপ এন্ড ফেসবুক শপ আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল ক্যাটালগ ইভেন্টস কাস্টম অডিয়েন্স ফেসবুক শপ ইস্যুজ ডিটেক্টেড ইনস্টাগ্রাম শপ প্রচুর কাজ আছে শপের হ্যাঁ আমরা নেক্সট দিন হচ্ছে এই শপগুলো দেখবো যে কিভাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক এগুলোতে আমরা শপ ক্রিয়েট করতে পারি এবং এই যে আরেকটা যেটা ফেসবুক শপ পিন্টারেস্ট শপ এবং ইনস্টাগ্রাম শপ ওকে আমি ট্রাই করবো নি যদি আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট থেকেই সব সেট আপ করা যায় তাহলে তো হইলো আর যদি না হয় তো অন্যভাবে যদি করা যায় সেটা আমরা দেখবো নি পিন্টারেস্ট শপটা আর ফেসবুক শপ ইনস্টাগ্রাম শপ যে কোনো কান্ট্রি থেকে অ্যালাউ তবে অ্যাপ্রুভালের কিছু সিস্টেম আছে যদি রিজেক্ট করে সেক্ষেত্রে ওটা ব্যাপার আছে ওটা আমরা দেখবো আর কি
মোটামুটি এই ছিল পিন্টারেস্টের বিষয়পত্র আর কি। আমরা পিন্টারেস্টে আমরা আবার পরে রিটার্ন আসবো, যখন পিন্টারেস্টে অ্যাড নিয়ে আমরা কথা বলবো বা অ্যাডভার্টাইজ কিভাবে করবো সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা